বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শুরু থেকেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা নিপুণ। দীর্ঘদিন ধরে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পীদের ছিল নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তাই এবার সাধারণ সম্পাদক পদে নতুন কাউকে চেয়েছিলেন শিল্পীরা। এরপর থেকেই অনেকেই ধারণা করেছিলেন এবার সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার হবেন, কিন্তু জায়েদ খানের কাছে 13 ভোটে হেরে গেছেন নিপুণ। তিনি ভোট পেয়েছেন 163টি, বিজয়ী প্রার্থী জায়েদ খান পেয়েছেন 176 ভোট। সাধারণ সম্পাদক পদে ঘোষিত ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভোট কারচুপির অভিযোগ তুলেছেন, কারণ নিপুণের 16টি ভোট বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কর্তৃপক্ষের দাবি, নিপুণের 16টি ভোট নষ্ট হয়েছে। তাহলে নিপুণের ভোট হবে 179 আর জায়েদ খানের হবে 176, অর্থাৎ পরিকল্পিতভাবে নিপুণের 16টি ভোট নষ্ট বলে গণ্য করে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। তবে ভক্ত সমর্থক থেকে শুরু করে চলচ্চিত্র পাড়ার সবার প্রশংসায় ভাসছেন নিপুণ। অনেকেই বলছেন হেরেও জিতে গেছেন এই চিত্রনায়িকা, কারণ তিনি এবারের শিল্পী সমিতি নির্বাচনটা পুরোপুরি জমিয়ে দিয়েছিলেন। ইলিয়াস কাঞ্চন সহ পুরো প্যানেলকে সাজাতে তার অগ্রণী ভূমিকা নজর কেড়েছে সবার। নিপুণের সাংগঠনিক দক্ষতা প্রশংসা পাচ্ছে শিল্পী সমাজে। আগামীতে তিনি যে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এবারে নির্বাচন যেন সেই বার্তায় দিয়ে গেল।